السلام عليكم ورحمة الله وبركاته. এখন আমাদের বোরিং এর জন্য আমার শুদ্ধ বিশ্ববুদুর কিবলার সমস্ত মুরিদ মুহিব্বিনরা বোরিং করার জন্য সমস্ত মাল সামানগুলো নিয়ে আসতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা একাই একাই দুইটা ব্যাগ নিয়েছেন। আসেন সবাই, ঢুকে পড়েন। হ্যাঁ, একদম লাইনে লাইনে দাঁড়ান, একদম সামনে থেকে চলে যান। এই যে এদিকে এদিকে জিজ্ঞেস করেন, এখানে দাঁড়ান, একটু একটু দাঁড়ান, যান যে ভাই বলে দাঁড়ান, সামনে একটু লাইন দাঁড়ান, সামনের দিকে যান। আসেন আসেন, সবাই বোর্ডিং করার জন্য মাল সামানগুলো নিয়ে আসতেছেন। হ্যাঁ, লাইনে দাঁড়ান, যান। এখন ইনশাল্লাহ বোর্ডিং হবে। যারা দেশে এবং প্রবাসে যে প্রদেশে দূরে কাছে যারা আছেন সবাই দেখতে পাচ্ছেন আমার হুজুর কেবলার মুরিদ মুহিব্বিনরা আসতেছেন ইমিগ্রেশন করার জন্য। সকলে জেকের হালে আসেন, জেকের হালে আসেন, জেকের হালে আসেন। হ্যাঁ, যান সামনের দিকে, আসেন সামনের দিকে, আসেন সবাই জেকের হালে, সবাই জেকের হালে, সবাই জেকের হালে আসবেন। একবার পিছিয়ে পিছিয়ে লাগাই দেন। হ্যাঁ, এক সাইডে, এক সাইডে, ওই দিকে লাইন থাকে, লাইন থাকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا، إن مع العسر يسرا، فإذا فرغت فانصب وإلى ربك فارغب. সম্মানিত দিন ভাই বোনেরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই কাফেলার যাত্রীরা বোর্ডিং করার জন্য এই যে এখানে যিনি বসে আছেন তার সঙ্গে কথা বলে চেক করতেছেন, পাসপোর্ট ভিসাগুলো চেক করতেছেন। এরপরে অনেকে লাইনে চলে গেছেন। বোর্ডিং মানে হচ্ছে আপনার যে মাল সামানগুলো আছে যেগুলো আপনি প্লেনে দেবেন সেই মাল সামান লাগেজগুলো এগুলো এখানে বোর্ডিং করা হবে। বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছেন, এই বোর্ডিং শেষ হলেই কিন্তু তারপরে আমাদের ভাইয়েরা কিন্তু ইমিগ্রেশনে যাবেন। ইমিগ্রেশন পার হয়ে এরপরে কী হবেন এটা কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখতে পাবেন। তবে একটা কথা সত্য, সেটা হচ্ছে যে আমি কিন্তু পরপর চেষ্টা করতেছি ভিডিওটা যেহেতু এলোমেলো ছিল এগুলো আমি এডিট করে একের পর এক সাধারণ চেষ্টা করতেছি।
আমি আপনাদেরকে এইভাবেই এটা অবশ্যই পঞ্চম পর্ব হবে এখন আপনারা বোর্ডিং দেখতেছেন দেখেন সবার মধ্যে একটা অন্যরকম একটা ফিলিং তারা দাঁড়িয়ে আছেন জীবনে এই যে ভিতরে আমি তো সত্যি বলছি যে এরকম ভিডিও আমি কখনো দেখি নাই তো আমি আপনাদের একদম বোর্ডিং করছি এটা দেখাতে আপনারা দেখবেন যারা আপনারা হজে যাবেন বা উমরাতে যাবেন বা বিভিন্ন দেশের বাইরে যাবেন ঠিক এইভাবে কিন্তু বোর্ডিং করতে হয় ঠিক এই জায়গাতেই দেখেন এইভাবে বোর্ডিং করে আপনারা এই জিনিসটা ভালো করে জেনে রাখবেন আপনার শুধুমাত্র সাইড ব্যাগ অর্থাৎ পিঠে যে ব্যাগটা ব্যাগ আপনি যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় ঔষধের ব্যাগ ঔষধ যেটা রাখবেন বা আপনাদের নিত্য প্রয়োজনীয় যে ব্যাগটা যার মধ্যে আপনার হয়তো একটু খাবার আছে শুকনা খাবার বা একটু পানির বোতল পরে কিন্তু ভয় দেখাবে আপনাকে এই পানির বোতল কিন্তু রাখা যাবে না পানির বোতল কিন্তু এই হবে সেই হবে অনেক কিছু বলে তবে একটা কথা সত্য আপনি পানির বোতল আপনি ব্যাগের মধ্যে রাখতে পারবেন খাবারটাও রাখতে পারবেন সব ব্যাগ কিন্তু দেওয়া যাবে না আপনি শুধুমাত্র যেটা বড় বড় লাগে যেগুলো এগুলো আপনি দেবেন বোর্ডিং এ আপনার যে যত কথাই বলুক আপনার পাসপোর্ট তারপরে আপনার যে ব্যাগে আপনার মোবাইল বলেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন এই ব্যাগটা আপনি কখনো দেবেন না এটা কেউ দেবেন না এই ব্যাগটা আপনার কাছেই রাখবেন এটা কিন্তু কখনো চেক হবে না তবে হ্যাঁ ওই ব্যাগটা আপনার চেক করবে সেটা হচ্ছে ধরতে কোনো আপনার এই কেচি বা চাকু এগুলো আছে কিনা এই জিনিসগুলো আপনার চেক করেছিল আপনি ওটা যদি পার হয়ে যান আলহামদুলিল্লাহ না হলে ওটা আপনি ওখানে রাখে আসতে হবে আর কি এটাই তো মোটামুটি আমাদের বোর্ডিং এবার শেষের দিকে হবে এটাতে এই ভিডিওতে আপনারা আমাদের কীভাবে বোর্ডিং করে কীভাবে লাইন আমি কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যে বিভিন্ন সময় আমাদের দরবার শরীফের মাহফিলে কিন্তু বলি যে আপনার লাইন ধরে শৃঙ্খলাবদ্ধ হন সুশৃঙ্খলভাবে ইয়ে করেন এবং এই জিনিসটা কিন্তু এখানে কাজে লাগছে দেখেন এই যে এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন যারা আগে থেকে লাইন অভ্যস্ত যারা আগে থেকে আমার হুজুর কেবলের সাথে মুসাফা করেন লাইন ধরে সুন্দর করে ধৈর্য সহকারে লাইন ধরে আপনার করেন তারাই কিন্তু লাইনে দাঁড়ায় আছে এখানে দেখেন অনেক মাওলানারা অনেক বড় বড় গিনি গুনি মানুষেরা সম্মানিত ব্যক্তিরা তারা কিন্তু লাইন ধরে আছেন লাইন যদি আপনি না ধরেন আপনি কিন্তু বোর্ডিং কিন্তু ঠিক মতো হবে না ওখানে কিন্তু পাসপোর্ট চেক করতেছেন এগুলো চেক করার পরেই কিন্তু এগুলো হচ্ছে তো যাই হোক একটু করে আমাদের বোর্ডিং শেষ হবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এর পরবর্তী যে ভিডিও সেখানে কিন্তু আরও সুন্দর সুন্দর দিক দেখতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু